আসসালামু আলাইকুম, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এবং বর্তমানে সিরিয়াতে খুব বাজে রকমের অবস্থা চলছে এখনও, এবং এর কারণটা একটু ইন্টারনেটে রিসার্চ করতে গিয়ে যা দেখলাম সেটা হচ্ছে যে সিরিয়ার সাপোর্ট আসলে বিভিন্ন মুসলিম দেশ থেকে আসতেছে, এবং আবার সিরিয়াতে যে জঙ্গি সংগঠনগুলো আছে সেগুলোকে নষ্ট করার জন্য রাশিয়াও এখানে তাদের সামরিক বাহিনী দিয়ে কিছুটা হামলা চালাচ্ছে যে আইএস হত্যার জন্য। এবং এখানে ইরান শিয়াপন্থী যে দেশ, ইরান সিরিয়াতে হামলা করার চিন্তা ভাবনা করতেছে। তাছাড়া ইরান সমর্থিত যেসব দেশ আছে সেসব দেশ সিরিয়াতে হামলা করছে, এবং তারা যে হামলাটা করছে সেটা হচ্ছে যে আইএস মারার জন্য তারা এই হামলাটা করার নাম নিচ্ছে। এবং সিরিয়াতে 2011 সালে যখন আরব বসন্ত হয়, সেই আরব বসন্তে সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা হচ্ছিল তখন সেই আন্দোলনকারীদের সাপোর্ট দিচ্ছিল সৌদি আরব, মানে সুন্নি মুসলিম প্রধান দেশগুলোই মূলত সাপোর্ট দিচ্ছিল, এবং সাথে সাথে আমেরিকাও সাপোর্ট দিচ্ছিল। তো আমেরিকাও এখানে তারা আমেরিকা সাপোর্ট পাচ্ছে, যারা আন্দোলন করছে তারা আমেরিকার সাপোর্ট পাচ্ছে, সৌদি আরবের সাপোর্ট পাচ্ছে এবং অন্যান্য দেশের সাপোর্ট পাচ্ছে। আবার রাশিয়া বা ইরান এই দেশগুলো আবার সরকারকে সাপোর্ট করতেছে, মানে সে দেশের সিরিয়ার সরকারকে সাপোর্ট করতেছে, এবং রাশিয়া বলতেছে তারা আইএস নিধনের কাজ করতেছে। তো দেখা গেছে কি, ওই যে সময় আইএস নিধনের জন্য তারা বিমান হামলা চালায়, তখন ওই আন্দোলনরত সিরিয়া যেসব মানুষ গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে, দেশের অধিকার নিজের অধিকারের জন্য যারা লড়াই করছে তাদের উপর হামলাটা হচ্ছে। এবং গত কিছুদিন ধরে তো এই অবস্থাটা আরও প্রবল, এবং এই ঘটনাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে 1971 সালেও কিছুটা এরকম ঘটনা 1971 সালের আগেও, যে একনায়কতন্ত্রের বিরুদ্ধে যখন আমরা লড়াই করছিলাম তখনও পাকিস্তানিরা আমাদের উপর যে হামলা করছিল, ঠিক কিছুটা ওই রকমই এই সিরিয়ার ঘটনাটা। তো সিরিয়ার ঘটনাটা আরও খুব মানে বেদনাদায়ক, কারণ আমরা প্রতি বছরই কিছু না কিছু ঘটনা দেখছি অনলাইনে, যেটা আসলে আমাদের একটা শিক্ষাই দিচ্ছে যে রাশিয়া এবং আমেরিকার যে কোল্ড ওয়ারগুলো সেগুলো এই দেশগুলোর উপর দিয়ে যাচ্ছে, এবং সৌদি আরব এবং ইরানের মধ্যে যে শীতল যুদ্ধ চলছে সেই যুদ্ধটাও দেখা গেছে এখানে হচ্ছে। এবং আমেরিকা বা ব্রিটিশ কলোনিয়াল, আমেরিকা বা ব্রিটিশ যেসব দেশ ছিল আছে সেসব দেশের মধ্যে একটা মানে অন্যরকম একটা কাজ করতেছে, যে শীতল যুদ্ধ প্রত্যেকটা দেশের মধ্যে লেগে আছে, এবং এই ফাঁকে সুবিধা লড়ছে কিছু অস্ত্র ব্যবসায়ী দেশ। রাশিয়ারও লাভ হচ্ছে, আমেরিকারও লাভ হচ্ছে, সৌদি আরবও লাভ হচ্ছে, সব দেশেই লাভ হচ্ছে, এবং সব কিছু যাচ্ছে সিরিয়ার সাধারণ নাগরিকদের উপর, নিষ্পাপ বাচ্চাদের উপর। যাই হোক, আরও রিসার্চ করতে হবে, এই বিষয়ে পড়াশোনা করতে হবে। অ্যান্ড অ্যাস থ্যাংকস ফর ওয়াচিং।